আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে নিয়ে আসছি যে আলোচনাটা, সেটা হচ্ছে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এদের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক এবং কাকে বলে। আমি জিনিসটাকে বোঝানোর জন্য মানে ইকোনমিক্স সহজ যদি আমরা ডায়াগ্রামিক্যালি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি স্কিমাটিক ওয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাংক রেট কি, রেপো রেট কি, রিভার্স রেপো রেট কি। প্রথমে আমরা বলি ব্যাংক রেট। ধরা যাক বাজারে দুজন ব্যবসাদার রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ট্রেডার ওয়ান, ট্রেডার টু। ধরা যাক ট্রেডার ওয়ান ট্রেডার টু এর কাছ থেকে দ্রব্য কিনছে ধারে, বাই গুডস ইন ক্রেডিট, ধারে কিনছে, এবং ধারটা বলছে যে 1000 টাকার দ্রব্য কিনছে ধারে। অর্থাৎ আমি এখন দ্রব্য কিনছি তোমার কাছ থেকে, কিন্তু বলছি এখন আমি টাকা দিতে পারবো না, পরে দেবো, কতদিন বাদে, 90 দিন বাদে। তাহলে আজকে আমি তোমার কাছ থেকে 1000 টাকার দ্রব্য কিনি, আমি বলছি 90 দিন বাদে দেবো। তাহলে 90 দিন বাদে দেবো, তার জন্য একটা এগ্রিমেন্ট, একটা কাগজে লিখলাম যে আমি তোমার কাছ থেকে 1000 টাকার দ্রব্য ধারে কিনেছি, 90 দিন বাদে দেবো। এই যে যে কাগজটার বিনিময়ে আমি নিচ্ছি, একে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। এইটা আমি দিলাম তোমাকে, তুমি হলে ট্রেডার টু। তাহলে তুমি আমার কাছে 90 দিনের আগে টাকা চাইতে পারবে, তার মানে কাগজটা ম্যাচিওর হবে 90 দিন। এখন 90 দিনের আগে তুমি টাকা চাইতে পারবে না, কিন্তু তোমার যদি এই মাঝে টাকা দরকার পড়ে কি করবে, তুমি ওই বিলটাকে নিয়ে চলে গেলে কমার্শিয়াল ব্যাংকের পাশে, গিয়ে বলে দেখো আমার কাছে 1000 টাকার একটা বিল রয়েছে, এইটা আমি তোমার কাছে জমা দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও, তোমার লাগবে টাকা দাও, এটা আমার একটা অ্যাসেট, মর্গেজ, কোলাটারাল মর্গেজ। কমার্শিয়াল ব্যাংক দেখবে এই যে কাগজটার গায়ে 1000 টাকা লেখা আছে, এই 1000 টাকাটা কাগজটা পরিণত হবে 1000 টাকায় 90 দিনের মাথায়, কিন্তু তুমি চাইতে গেছো 90 দিনের অনেক আগে। তাহলে 90 দিনে যার মূল্য দাঁড়াবে 1000, 90 দিনের আগে তার থেকে কম অবশ্যই থাকবে, কারণ 90 দিনের আগে 1000 হবে না, 90 দিনের মাথায় 1000 হবে ম্যাচুরিটি পিরিয়ডে। তাহলে কমার্শিয়াল ব্যাংক তোমাকে 1000 দেবে, লেখা আছে 1000, তার থেকে কম দেবে, যেটা ফেস ভ্যালু লেখা থাকে তার থেকে কম দেওয়াকে বলা হয় ডিসকাউন্ট, আর যেটা লেখা থাকে তার থেকে বেশি মূল্যে দেওয়াটাকে বলা হয় প্রিমিয়াম। তাহলে 1000 লেখা আছে, ধরা যাক কমার্শিয়াল ব্যাংক দিল তোমাকে 920 টাকা, তাহলে 1000 থেকে 80 টাকা কম, তাহলে 1000-এ 80 টাকা কম দিচ্ছে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট করলো, 8%, 80 টাকা কেটে নিল, তাহলে 920 টাকা দিয়ে 1000 টাকার বিলটা কমার্শিয়াল ব্যাংক। এখন কমার্শিয়াল ব্যাংকের ঘর থেকে 920 টাকা চলে গেছে, 90 টাকা কমে গেছে, কমার্শিয়াল ব্যাংকের হাতে 90 টাকা কমে যাওয়াতে কমার্শিয়াল ব্যাংক যেহেতু 90 টাকার কারবারি, তাহলে ও দরকার কি করবে, ও তখন এই বিলটাকে নিয়ে যাবে আরবিআই ঘরে, বলবে এই দেখো এই বিলটার মূল্য 1000 টাকা, তুমি জমা রেখে আমায় টাকা দাও। আরবিআই দেখবে বিলটা তো 1000 টাকা হবে 90 দিনের মাথায়, কমার্শিয়াল ব্যাংক এসেছে তার আগে, তাহলে তার আগে ম্যাচিউরিটি 90 দিন হচ্ছে না, 90 দিন তার আগে, তাহলে মূল্য 1000 হবে না, তার কম, তাই আরবিআইও আবার ডিসকাউন্ট করলো। ধরা যাক 1000 টাকার বিলটা রেখে আরবিআই দিল 940, মানে 6%, 60 টাকা কেটে দিল। তাহলে ধরা যাক আরবিআই দিল 940, তাহলে কমার্শিয়াল ব্যাংকের ঘরে ঢুকলো 940, কমার্শিয়াল ব্যাংকের ঘর থেকে বেরোলো 920, তাহলে কমার্শিয়াল পেলো 940, ব্যয় করেছে 920, তাহলে কমার্শিয়াল ব্যাংকের এই কাজের ফলে লাভ হলো 20 টাকা। যেহেতু লাভ করছে ও কমার্শিয়াল ব্যাংক মানে প্রফিট জোনের কাজ করে, তাহলে ও দেখছে এই ট্রানজাকশনটা যদি করে ওর 20 টাকা করে লাভ হয়, তাই ও করবে, তাই ও বিল নিয়ে যাবে আরবিআই ঘরে, জমা দিয়ে টাকা আনবে, সেই টাকা ও ধার দেবে বাজারে ব্যবসা দাঁড়াবে, তাহলে বাজারে টাকার জোগান বাড়বে। তাহলে বাজারে টাকার যোগান বাড়লে লোকের হাতে টাকা বেশি, লোকে বাজারে গিয়ে চাহিদা করবে বেশি, দাম বাড়বে মুদ্রাস্ফীতি, আরবিআই চায় না মুদ্রাস্ফীতি হোক, ইনফ্লেশন হোক, তাই আরবিআই কি করবে,
ডিসকাউন্ট রেট থেকে বাড়িয়ে দেবে 6-7 করবে, যে 7% করবে তার মানে 70 টাকা কাটবে, তাহলে দেবে 930, কমার্শিয়াল ব্যাংকের লাভ কমে গেল, কারণ ঘর থেকে বেরিয়েছে 920, এখন ঘরে ঢুকবে 930 যদি 7% ডিসকাউন্ট করে, 8% ডিসকাউন্ট করলে ঢুকবে 920, কোনো লাভই থাকবে না, কমার্শিয়াল ব্যাংক লাভ ছাড়া ব্যবসা করবে না, ও বন্ধ করবে আরবিআইয়ের কাছে টাকা আনা, তাহলে আরবিআই ঘর থেকে টাকা না আনলে ওর ঘরে নগদ টাকা থাকবে না, ওর ঘরে নগদ না থাকলে ও বাজারে দিতে পারবে না, বাজারে টাকার যোগান কমবে, টাকার যোগান কমলে চাহিদা কমবে, চাহিদা কমলে দাম কমবে, কেন কমলো, আরবিআই তার ডিসকাউন্ট রেট বাড়িয়েছে, যাকে আমরা বলি ব্যাংক রেট, যেহেতু একই জিনিস একবার ডিসকাউন্ট করছে কমার্শিয়াল ব্যাংক, আবার ডিসকাউন্ট করছে আরবিআই, তাই ব্যাংক রেট আর কিছুই নয়, রিডিসকাউন্ট অফ বিলস অফ কমার্শিয়াল ব্যাংক, হোয়াট ইজ ব্যাংক রেট, রিডিসকাউন্ট রেট অফ আরবিআই অন দা বিলস অফ কমার্শিয়াল ব্যাংক ফর লেন্ডিং মানি টু দা কমার্শিয়াল ব্যাংক, তাহলে এইটা হচ্ছে ব্যাংক রেট। রেপো রেট ধরা যাক কমার্শিয়াল ব্যাংক আরবিআই কাছ থেকে ধার নিচ্ছে 1000 টাকা, কমার্শিয়াল ব্যাংক বড় করছে আরবিআই কাছে, এবং তার জন্য আরবিআই ধরা যাক প্রথমে সুদ নিচ্ছে 6%, 6% সুদে কমার্শিয়াল ব্যাংকে টাকা থাকে, তাহলে 6% হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের খরচ, ফান্ড মানে অর্থ, এই যে 1000 টাকার ফান্ড এটাকে যে আরবিআই কাছ থেকে নিল তার জন্য কমার্শিয়াল ব্যাংক দাম দিচ্ছে ধরা যাক 6%, মানে আমরা যেমন কোনো জিনিস কিনলে দাম দিই তেমন কমার্শিয়াল ব্যাংক যে জিনিসটা কিনছে সেটা হচ্ছে অর্থ, 1000 টাকার একটা ফান্ড তার জন্য দাম দিচ্ছে 6%, এইটা কমার্শিয়াল ব্যাংকের খরচ। আবার কমার্শিয়াল ব্যাংক ঘরে আমি আমি জমা রেখেছি টাকা, ডিপোজিট আমার সেভিংস, তার জন্য কমার্শিয়াল ব্যাংক আমাকে সুদ দেবে, তাহলে এটাও কমার্শিয়াল ব্যাংকের খরচ, তাহলে এই খরচটা কেন, কমার্শিয়াল ব্যাংক আমার 1000 টাকা জমা রেখেছে, তাহলে এই যে 5% খরচ 6% খরচ এই খরচগুলো আসছে কেন, যখন কমার্শিয়াল ব্যাংক একটা ফান্ড মেনটেন করছে, মেনটেনিং কস্ট অফ ফান্ড, তাহলে ধরা যাক মোট 2000 টাকার জন্য তার খরচ হচ্ছে 11%, তাহলে অন দ্য অ্যাভারেজ প্রতি হাজারে তার খরচ 5.5, রাউন্ড ফিগারে 6 আমরা ধরে নিলাম, তার কস্ট অফ ফান্ড অর্থাৎ কস্ট এই ফান্ডগুলোকে মেনটেন করার জন্য বছরে গড়ে কমার্শিয়াল ব্যাংকের ব্যয় হয় 6%। এবার ধরা যাক তুমি কমার্শিয়াল ব্যাংকের কাছে বড় করেছো, ধার করেছো, তাহলে ধার করলে কমার্শিয়াল ব্যাংক সুদ নেবে, তাহলে ধরা যাক কমার্শিয়াল ব্যাংক তোমার কাছে সুদ নিচ্ছে 8%, তাহলে কমার্শিয়াল ব্যাংক আয় করলো 8%, কমার্শিয়াল ব্যাংকের ব্যয় 6%, তাহলে কমার্শিয়াল ব্যাংকের ট্রানজাকশনের ফলে 2% লাভ, তাহলে প্রফিটের জন্য কমার্শিয়াল ব্যাংক এই কাজটা করবে, তাহলে কমার্শিয়াল ব্যাংক কি করবে, আরবিআই কাছ থেকে বড় করবে, দিয়ে 6% সুদে বড় করে 8% সুদে বাজার করবে, তাহলে বাজারে টাকার যোগান বাড়বে, টাকার যোগান বাড়লে কি হবে, চাহিদা বাড়বে, মুদ্রাস্ফীতি কমাতে হবে, আরবিআই তখন কমার্শিয়াল ব্যাংকে যে সুদের টাকা ধার দিচ্ছিল সেটা বাড়াবে 7%, কমার্শিয়াল ব্যাংকে লাভ কমবে, তাহলে কমার্শিয়াল ব্যাংক আর আরবিআই ঘর থেকে টাকা আনবে না, তাহলে কমার্শিয়াল ব্যাংকে নগদ টাকা না থাকলে ইকোনমি দিতে পারবে না, টাকার যোগান কমবে, কেন কমলো, আরবিআই সুদের হার বাড়লো, যে সুদের হারে আরবিআই কমার্শিয়াল ব্যাংকে টাকা দেয় তাকে আমরা বলছি রেপো রেট। তাহলে তোমার মনে প্রশ্ন আসবে যে আগেরটা যা বললেন এখন তো তাই বললেন, পার্থক্য কি, আমি আসছি, আমি একটু পরে আসছি, দুটো তিনটে পার্থক্য নিয়ে, তাহলে রেপো রেট, রেপো রেট হচ্ছে যে সুদের হারে কমার্শিয়াল ব্যাংক আরবিআই ঘর থেকে ধার করছে তাকে বলা হচ্ছে রেপো। এবার যদি উল্টোটা হয়, আরবিআই ধার করছে কমার্শিয়াল ব্যাংকের কাছে, কমার্শিয়াল ব্যাংকের যে আরবিআই ধার করার জন্য আরবিআই সুদ দিচ্ছে 6%, আর কমার্শিয়াল ব্যাংক আমাকে ধার দিয়েছে তার জন্য আমার কাছ থেকে পাচ্ছে 8%, তাহলে কমার্শিয়াল ব্যাংক আমাকে ধার দিয়ে আয় করছে 8%, আর আরবিআই কে ধার দিলে করছে 6%, তাহলে আমার কাছ থেকে আয় বেশি,
তাহলে সাধারণ লজিককে আমরা যদি বলি যে কমার্শিয়াল ব্যাংক তাহলে আরবিআই চাইতে আমাকে ধার দেবে, তাই কি না? কেন না? আমার কাছ থেকে বেশি পেতে পারে, কিন্তু আমাকে লোন দেওয়ার ঝুঁকিও অনেক বেশি। আমার ক্ষেত্রে লোনটা ফেরত না পাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু আরবিআই কে যদি দেয় পাবেই, সিকিউর। তাই আমরা সবসময় সিকিউরিটি পছন্দ করি। তাই 6% পেলেও কমার্শিয়াল ব্যাংক আরবিআই কে দিতে পছন্দ করবে, কারণ কম পাই কিন্তু শিওর আমি পাবই। এই মাঝে যদি আরবিআই বাড়িয়ে দেয় 7% 8% সুদ দেয়, তাহলে তার কথাই নেই, কমার্শিয়াল ব্যাংক তার টাকা আরবিআই ঘরে রাখবে। তাহলে কমার্শিয়াল ব্যাংক থেকে নগদ টাকা যদি আরবিআই ঘরে চলে আসে, জমা পড়ে যায়, তাহলে কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকা থাকবে না। কমার্শিয়াল ব্যাংকের ঘরে টাকা না থাকলে বাজারে টাকা আসবে না। তাহলে যে সুদের হারে আরবিআই কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা নেয়, তাকে আমরা বলবো রিভার্স। কেন রিভার্স? এবার আমি তোমাদের পার্থক্যটা বলি। এটাকে বলছে রেপো, একে বলছে রিভার্স রেপো। কেন? তোমরা জানো ধার করতে গেলে কিছু না কিছু জমা রাখতে হয়, যাকে বলা হয় কোল্যাটারাল মর্টগেজ। তাহলে তোমার প্রশ্ন হবে যে স্যার, এখানে যে ধার নিচ্ছে তাহলে কি কেউ কোনো কিছু মর্টগেজ রাখছে না? হ্যাঁ রাখছে। যখন আরবিআই ধার নিচ্ছে তখন আরবিআই কমার্শিয়াল ব্যাংকের কাছে মর্টগেজ রাখে ট্রেজারি বিল। ট্রেজারি বিল শর্ট টার্ম, 15 দিন, 1 মাস, 6 মাস, 364 দিন, এইভাবে। তাহলে এই যে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকের ধার চাইতে আসে, আরবিআই তখন সরকারের ট্রেজারি বিল বা সিকিউরিটিজ কমার্শিয়াল ব্যাংকের ঘরে জমা দেয়, বলে তুমি এখন কেনো, দিয়ে আমায় টাকা দাও, পরে আমি তোমার কাছে কিনবো, পরে আমি আবার কিনবো, মানে পুনরায় ক্রয় করব। এই বলে ও দেয়, যেহেতু আমরা সাধারণ জানি যে আরবিআই কাছ থেকে টাকা আসে, আরবিআই যে ধার নেয় এই জায়গাটা নেই, তাই এটা হয়ে গেল রিভার্স। কেন? প্রসেসটা উল্টে গেল, তাই এটা হলো রিভার্স রেপো। কেন? তাহলে রেপো কোনটা? রেপো হচ্ছে যখন আরবিআই কমার্শিয়াল ব্যাংকের ঘর থেকে ট্রেজারি বিল কিনবে। তার মানে আরবিআই ট্রেজারি বিল কিনছে মানে আরবিআই দাম দিচ্ছে। তার মানে আমরা ভাবতে পারি কমার্শিয়াল ব্যাংক ট্রেজারি বিল আরবিআই ঘরে মর্টগেজ রেখে টাকা ধার দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি আরবিআই যেন রিপার্চেস করছে, যেটা সে এখানে জমা রেখেছিল সেটাকে আবার সে ফেরত নিচ্ছে। তাই এটা যদি রিভার্স রেপো হয়, এটা রেপো। এবং এই দুটো হচ্ছে শর্ট রান, কারণ ট্রেজারি বিল হচ্ছে মিসম্যাচ অফ দ্য গভর্নমেন্ট বাজেট। গভর্নমেন্ট বাজেটে যদি মিসম্যাচ হয়, গভর্নমেন্টের যদি এক্সপেন্ডিচার বেশি হয়, আয় কম হয়, তাহলে গভর্নমেন্টের ওখানে খরচের জন্য টাকার প্রয়োজন হয়, তখন গভর্নমেন্ট আসে ব্যাংকের কাছে ধার চাইবে, আরবিআই কাছে। এবং এইটা সরকার অনেক সময় রেগুলার বেসিসে ধার করে, যেমন আমরা কখনো কখনো হঠাৎ করে প্রয়োজন পড়লো আমরা ব্যাংকে গেলাম ধার করলো, মানে এই যে কখন ধার করবো করবো না, যখনই টাকা প্রয়োজন হচ্ছে আমরা ব্যাংকে যাচ্ছি, তেমন সরকারও তাই। এটাকে বলে রেগুলার ট্রেজারি বিল ইস্যু করে, যেটা আরবিআই কাছে সরকার দেয়। সরকারকে আরবিআই টাকাটা কি দেবে, কি করে দেবে? আরবিআই সেই বিলটাকে নিয়ে আসে কমার্শিয়াল ব্যাংকের ঘরে, দিয়ে টাকাটা নেয়। তাহলে এখানে হচ্ছে ট্রেজারি বিল, এটা হচ্ছে শর্ট টার্ম, এখানে রেপো এবং রিভার্স রেপো। কিন্তু এখানে হচ্ছে কমার্শিয়াল বিল, বিল অফ এক্সচেঞ্জ, এটা লং টার্ম, এখানে কোনো রিভার্স ব্যাংক রেট নেই। অর্থাৎ ব্যাংক রেট লং টার্ম, ব্যাংক রেট হচ্ছে বিল অফ কমার্শিয়াল ব্যাংকের ডিসকাউন্ট করে, যাকে বিল অফ এক্সচেঞ্জ বলা হয়েছে। এখানে ট্রেজারি বিল, এটা শর্ট টার্ম, এখানে রেপো রিভার্স রেপো দুটো কাজ করে। আমাদের রেপো রেট বাড়লে টাকার জোগান কমবে, সত্যি কি কমবে? শিওর না। কেন? কারণ যদি আমার ইকোনমিতে ডিমান্ড ফর লোন ভেরি হাই হয়, তাহলে কিন্তু টাকার জোগান কমবে না। কেন? ধরা যাক আরবিআই রেপো রেট বাড়ল, তাহলে রেপো রেট বাড়ানো মানে কমার্শিয়াল ব্যাংকের খরচ বাড়ছে। তাহলে কমার্শিয়াল ব্যাংক চাইবে সে আগে যে ইন্টারেস্ট রেটে টাকা ধার দিত এখন তার থেকে বেশি,
এখন আমরা সাধারণ জানি যে দাম বাজারে চাহিদা কম, তাহলে কমার্শিয়াল ব্যাংক যদি 8% থেকে 9 বা 10% লোন দেয়, তাহলে আমি তুমি লোন নাও নিতে পারি আবার নিতেও পারি। কারণ আমি যদি দেখি যে ব্যাংক থেকে লোন নিলে এখন আমাকে 8% পরিবর্তে 10% দিতে হচ্ছে, কিন্তু টাকাটা নিয়ে আমি যেখানে বিনিয়োগ করব সেখান থেকে রিটার্ন আমার 25%, তাহলে আমার আটকাবে না। আমি বলবো যা 10%, কিন্তু আমি ব্যবসা থেকে রিটার্ন পাবো 25%, তাহলে আমার ডিমান্ড ফর লোন ভেরি হাই। তাই রেপো রেট বাড়িয়েও টাকার যোগান কমানো নাও যেতে পারে, শিওর নেই যে রেপো রেট বাড়লেই টাকার যোগান কমবে, যদি ইকোনমির ডিমান্ড ফর লোন হাই হয় তাহলে নাও কমতে। তাহলে আরবিআই যে উদ্দেশ্য ইন্টারেস্ট রেট কন্ট্রোল করবে রেপো রেট বাড়িয়ে, সেটা সাকসেসফুল নাও হতে পারে। তার জন্য কি করা হবে, তার জন্য এইটা যাতে সাকসেসফুল হয় তার সঙ্গে সঙ্গে রিভার্স রেপো রেট বাড়া। তাই তোমরা দেখবে রেপো রেট চেঞ্জ করলে রিভার্স রেপো রেট চেঞ্জ হয়। রিভার্স রেপো রেট বাড়ালে কি হবে, কমার্শিয়াল ব্যাংক তার ঘর থেকে সমস্ত টাকা আরবিআই ঘরে রাখবে, তাহলে কমার্শিয়াল ব্যাংকের হাতে নগদ থাকবে না, তাহলে নগদ না থাকলে টাকা ঢুকবে না ইকোনমিতে। তাহলে রিভার্স রেপো রেট বাড়লে সিও টাকার জোগান কমবে। তাই রেপো রেট আর রিভার্স রেপো রেট হচ্ছে কমপ্লিমেন্ট টু ইচ আদার, এরা পরস্পরের পরিপূরক। অর্থাৎ রেপো রেট কে ব্যবহার করলে আমি রিভার্স রেপো রেট কে ব্যবহার করব, এরা পরস্পরের পরিপূরক। এবং রেপো রেট আর রিভার্স রেপো রেট সম্পর্কটা হচ্ছে এই, রেপো রেট রিভার্স রেপো রেট থেকে সবসময় বেশি, অলওয়েজ বেশি। কারণ আমরা জানি যে প্রফিট মানে কমার্শিয়াল ব্যাংক প্রফিট করবে, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে ক্রয় মূল্য চাইতে। তাই রেপো রেট অলওয়েজ মোর দ্যান রিভার্স রেপো রেট। এবং রেপো রেটকে আমরা বলি কুইক অ্যাপ দর বা অ্যাঙ্কর রেট, এই জায়গা থেকে বলা। কেন না, রেপো রেটের উপর বেস করে অন্যান্য রেটগুলোকে ঠিক করা হয়। অর্থাৎ আমরা বলবো রেপো রেট -1 মানে রিভার্স রেপো, রিভার্স রেপো +1 রেপো, সেখান থেকে আমরা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেটও আমরা বার করি। তাহলে আমরা আজকে আমাদের পাঠ হচ্ছে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট। আমি স্কিম্যাটিক্যালি দেখালাম, বোঝালাম, যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে। আমি এরপরে আবার এর উপরে একটা ক্লাস নেব, MSF টা কি এবং রেপো রেট, রিভার্স রেপো রেট এবং ব্যাংক রেটের মধ্যে সম্পর্ক। অর্থাৎ বর্তমানে ব্যাংক রেট আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট এক, আমরা আসবো এর পরের ক্লাসে। তো আজকে আমি ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেটের মধ্যে সম্পর্ক এবং জিনিসটা কি, পার্থক্যটা কি বললাম। যদি বুঝতে কোনো প্রবলেম থাকে লিখে জানাবে, ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।